করোনা সংক্রমণের মধ্যেই শুরু হলো ডেঙ্গু সচেতনতা পদযাত্রা। করোনা সংক্রমণের মধ্যেই শুরু হলো ডেঙ্গু সচেতনতা পদযাত্রা। 16 মে শনিবার জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার নেতৃত্ব দেন বর্ধমান পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ, সচিব জয় রঞ্জন সেন সহ অন্যান্য কর্মীরা। এদিন সকালে বর্ধমান পৌরসভা থেকে বের হয় র্যালিটি বর্ধমান মূল কেন্দ্র কার্জন গেট পর্যন্ত শেষ হয়। বর্ধমান পৌরসভার স্বাস্থ্য আধিকারিক সহ এবং হাতে ফ্লেক্স নিয়ে এই র্যালিতে মানুষকে সচেতন বার্তা দেওয়া হয়। এদিন বর্ধমান পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ বলেন, করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে ডেঙ্গুর কোনো প্রভাব নেই বর্ধমান শহরে। এবং তিনি আরও বলেন, করোনাতে বর্ধমান পৌরসভার আমাদের কর্মীরা 100% মাঠে নেমে কাজ করছে। আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা আমরা বর্ধমান পৌরসভা থেকে কার্জন গেট পর্যন্ত একটা জাতীয় ডেঙ্গি সচেতনতা দিবসের কে সামনে রেখে একটা পদযাত্রা করলাম। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, আমরা এই করোনার পরিবেশে ডেঙ্গিকে যাতে ভুলে না যাই, সেই জন্য কিন্তু আমরা এটা মানুষকে অ্যাওয়ার করে দিলাম। পৌরসভা তো চেষ্টা করছেই শহরকে জঞ্জালমুক্ত রাখা, ড্রেনগুলোকে ক্লিন করা, তার সাথে সাথে হাউসহোল্ড যারা আছে তারা যাতে বাড়িতে কোথাও জল জমতে না পারে এবং লার্ভা স্প্রেড করতে না পারে, সেই কারণে তারা সচেতন হোক। আমরা লার্ভিসাইড স্প্রে করছি, আমরা ফগিং করছি, ইত্যাদি ইত্যাদি করছি। তো এই সবার যৌথ প্রচেষ্টা যারা ডেঙ্গিকে আমরা নির্মূল করতে পারি, এটা তারই উদ্দেশ্য। আর একটা সুখের বিষয় হচ্ছে এবছর আমাদের বর্ধমান শহরে কোনো ডেঙ্গি পজিটিভ কেস নেই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।